দিনের প্রথম মাসে আরামবাগকে 4-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ, আর সাইফ স্পোর্টিং ক্লাব 4-0 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটে লিড নেয় সাইফ, ফাইমের বাড়ানো বলে ম্যাচের বয়স 1 মিনিট হবার আগে স্কোরশিটের নাম তলেন ইয়াসিন আরাফাত। ম্যাচের 19 মিনিটে ব্যবধান 2-0 করেন সাইফের ফরেন রিক্রুট ইকেচুকু। দ্বিতীয়ার্ধে ব্রাদার্সের কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি, উল্টো 72 আর 84 মিনিটে ওকলির জোড়া গোলে 4-0 বড় জয় নিয়ে প্রথম লেগ শেষ করেছে সাইফ। 22 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তাদের অবস্থান।